আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা যারা বিবিএতে পড়ছেন তাদের জন্য আজকে এই লাইভটা করা হচ্ছে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। সো আমি দুই ক্যাটাগরির স্টুডেন্ট ভাগ করে দিয়েছিলাম আপনাদের অনেককেই, বলেছিলাম যে আপনারা যারা এখন মানে পরীক্ষার পর থেকে যারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে চাচ্ছেন তারা প্রিপারেশন নেওয়া শুরু করে দেন, কোনো সমস্যা নাই। আর যারা প্রিপারেশন নেওয়া শুরু করছেন না কোনো সমস্যা নাই, 2023 সালটা পুরোটাই রেস্ট করেন, কিন্তু 2024 সালে কোমর বেঁধে লেগে পড়েন, মানে পড়ার জন্য, মানে একাডেমিক পড়ার জন্য। সো যারা আগে থেকেই পড়ছেন তারা পড়েন, সমস্যা নাই। আমি আপনাদের বলবো যে আপনারা প্রতিদিন, যারা মানে থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পরে পরেই চতুর্থ বর্ষের প্রিপারেশন নেওয়া শুরু করেছে, মানে বইগুলো পড়া শুরু করছে, অঙ্ক করা শুরু করছে, তারা এখন থেকে আপনারা প্রতিদিন একটা রুটিন বানান। আপনারা 3 থেকে 5 ঘন্টার মতো প্রতিদিন রেগুলার পড়বেন। এখন এই 3 থেকে 5 ঘন্টা মানে হচ্ছে যে প্রতি সপ্তাহে আপনার টার্গেট থাকবে 20 থেকে 35 ঘন্টা টোটাল পড়বেন। প্রতিদিন তো পড়া হবে না অনেকেরই, কারণ ফোর্থ ইয়ারে আপনাদের চাপ অনেক বেশি থাকবে। সো আপনারা প্রতি সপ্তাহে একটা টার্গেট করবেন যেন 20 থেকে 35 ঘন্টার মধ্যে প্রতিদিন পড়তে পারেন। সেই সাথে আপনারা চাকরির জন্য প্রিপারেশন নিতে পারেন। চাকরির পড়া পড়তে বলতেছি না, চাকরির স্টাডি প্যাটার্নটা মানে রেডি করতে বলছি, অর্থাৎ কোন কোন জবে অ্যাপ্লাই করতে পারবেন অনার্স কমপ্লিট হলে বা বর্তমানে, এবং কোন কোন জবগুলোতে ইন্টারেস্টেড আছে, আপনি ইন্টারেস্টেড আছেন, হ্যাঁ, তারপরে যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলোতে জয়েনিং প্রসেসটা কেমন, হ্যাঁ, সেগুলো কোন ক্যাটাগরির জব, ফোর্থ ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস নাকি ফার্স্ট ক্লাস, তো এইগুলো স্টাডি করেন, হ্যাঁ, এবং কে কোন মানে জবে যেতে চান সেটার জন্য আগে থেকেই কে কীভাবে কোন জবে গেছে এই বিষয়টা আপনার স্টাডি প্যাটার্ন রেডি করেন। আর নাম্বার টু ক্যাটাগরি, যারা ইতিমধ্যে জব প্রিপারেশন নামে এতদিন থেকে করছিলেন, মানে বিগত 6 মাস ধরে, এখন আপনাদের আমি বলেছিলাম যে 2023 সালটা পুরোটাই রেস্ট করেন, 2024 সালে কিন্তু ভালো করে একাডেমিক পড়তে হবে, তখন আর এদিকে মন দেওয়া যাবে না। তাহলে 2023-এ কিন্তু আজকে কত তারিখ বলেন তো, আমি একটু তারিখটা দেখে নিচ্ছি, আজকে নভেম্বরের 21 তারিখ, অর্থাৎ আপনাদের আর 1 মাস 10 দিন সময় আছে 2023-টা শেষ হওয়ার। তো এই যে 1 মাস 10 দিন 40 দিন সময় আছে, এখন আপনাদের কাজ হবে আপনাদের যেই বিভিন্ন প্রোগ্রাম খুলে রেখেছিলেন, কোথাও যাইতে হবে, ইন্টারভিউ দিতে হবে, এ করতে হবে, এ করতে হবে, অনেক কিছু যেই প্রোগ্রামগুলো খুলে রেখেছেন, বা বন্ধুর বিয়ের দাওয়াত আছে, বান্ধবীর বিয়ের দাওয়াত আছে, অন্যান্য যতগুলো প্রোগ্রাম আপনার আছে, আপনি এখন থেকে একটা টার্গেট করবেন যে এই প্রোগ্রামগুলো, যেগুলো মানে অলরেডি কথা দিয়ে ফেলছেন যে যাবে না ওইখানে, বা আপনার প্রোগ্রাম রেডি করে ফেলছেন, সেগুলোতে আপনি অ্যাটেন্ড করেন, সমস্যা নাই। আর নতুন প্রোগ্রাম অ্যাটেন্ড করার চেষ্টা করিয়েন না, এখন আপনাদের একদমই শেষ সময়। 2024 পড়লে একাডেমিক পড়া সিরিয়াসলি পড়তে হবে, কারণ হাতে খুব বেশি সময় পাবেন না, আর সময় পেলেও আপনার ক্যারিয়ারটা দাঁড় করানোর এটাই হচ্ছে উপযুক্ত সময়, মানে 1 মাস পর থেকে শুরু হবে। সো এই একটা বছর, মানে 2024 সালটা পুরোটাই আপনাদের জন্য খুবই চাপ যাবে। এইখানে আপনার বিয়ের দাওয়াত খাওয়া, খতনার দাওয়াত খাওয়া, মুসলমানের দাওয়াত খাওয়া, তারপরে এই যে নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, ওয়াজ মাহফিলে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া, ছবি দেখা, নাটক দেখা, গান শোনা, সব প্রোগ্রাম ধীরে ধীরে ক্যান্সেল করে দিতে হবে আগামী, এখন থেকে আগামী 40 দিনের মধ্যে এগুলো ক্যান্সেল করে দিন। 2024 সালটা যদি আপনারা ইফেক্টিভলি একাডেমিক পড়াটা আগে কমপ্লিট করবেন, তারপরে পরীক্ষা দেবেন, তারপরে আপনারা চাকরির প্রিপারেশন যদি ভালো করে নেন, 2024-এর পরেই মানে 2025 সালেই আপনি কোথাও না কোথাও সেটেল হয়ে যাবেন, যদি ভালো করে পড়েন। আর যদি মনে করেন ওইভাবে পড়বেন তাহলে রেজাল্ট ওইভাবেই হবে। তো ঠিক আছে, আশা করা যায় বুঝতে পেরেছেন। যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলেন তারা প্রোগ্রামগুলো কমায় দেন, প্রতিদিনে সাপ্তাহিক টার্গেট রাখেন 20 থেকে 35 ঘন্টার মধ্যে পড়বেন। আর যারা এখন নতুন করে পড়বেন তাদের সাপ্তাহিক টার্গেট হবে 35 থেকে 40 ঘন্টা পড়বেন, সপ্তাহে 35 থেকে 40 ঘন্টা, এখন না 2024-এ পহেলা জানুয়ারি থেকে। তবে এই যে এতদিন আপনারা বিভিন্ন কাজ করলেন, বিভিন্ন অনেকেই আমি জানি যে বিভিন্ন ক্লাবে যুক্ত হয়েছে, বা বিভিন্ন মানে অর্গানাইজেশনে যুক্ত হয়েছে, বা চাকরির প্রিপারেশন নিয়েছে, বই চাকরির পড়া পড়তেছে, হ্যাঁ, এখন আর দরকার নাই, যা চাকরির পড়া পড়ছেন পড়ছেন, অল্প কিছু যে যতটুকু নলেজ আছে এগুলো রিভাইজ করা শুরু করেন, এবং এগুলোকে কমায় দেওয়া শুরু করেন, বিভিন্ন প্রোগ্রামে যাওয়া এখানে কমায় দেন, আপনি ডেট নেন বা মনে করেন ওটাকে ক্যান্সেল করে দেন। এখন আর আপনার মানুষের বিয়ের দাওয়াত খাওয়ার যাওয়ার, বা মুসলমানের দাওয়াত খাওয়া যাওয়ার, বা ওয়াজ মাহফিলে যাওয়ার, বা ওইভাবে অনুষ্ঠানে যাওয়ার ওই টাইম দিতে মানে পারবেন না, আর দিবেনও না। এখন যদি ওইটা ওই টাইমটা দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক একটা কমপ্লিট মানে কমপ্লেক্সিটি মানে সিচুয়েশনে পড়ে যাবেন, কারণ 2024 সালটা আপনাদের কেমন প্রেশার হবে দেখেন। 24 সালের মনে করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা মে মাসে আপনার পরীক্ষা শুরু হবে, তো এই সময়টার মধ্যে আপনাকে প্রিপারেশন নিতে হবে। নাম্বার ওয়ান, এই প্রিপারেশনটা নেওয়া শেষ, পরীক্ষা শেষ, এখন আপনাকে চাকরির প্যাটার্ন খুঁজতে হবে যে কোন কোন চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা আগে খুঁজবেন, এরপরে অ্যাপ্লাইযোগ্য চাকরিগুলোর মধ্যে কোন কোনগুলোতে আপনি ইন্টারেস্টেড, মানে কোন কোন চাকরিগুলো হলে আপনি করবেন,
ওইখানকার মধ্যে কোন কোনটাতে দুর্নীতি বেশি হয়, আপনি দুর্নীতি করে যাইতে পারবেন কি পারবেন না, বা আপনি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা, এবং কোনগুলোতে দুর্নীতি কম হয়, যেগুলোতে দুর্নীতি কম হয় সেগুলোর প্যাটার্নটা কেমন, সেখানে কি কি রয়েছে, পরীক্ষা এক্সাম মানে কোন কোন ব্যারিয়ারগুলো আপনাকে ফেস করতে হবে, যেমন পরীক্ষা কোনটা হবে মানে কেমন হবে, যেমন প্রিলি রিটার্ন ভাইবা এরকম হবে নাকি, এরপরে মেডিকেল চেক আপ সহ পুলিশ ভেরিফিকেশন, অনেকেরই আবার সার্টিফিকেটের গোলমাল আছে, সার্টিফিকেটগুলো আপনারা এখন থেকে ঠিক করা শুরু করে দেন, কারণ সময় পাবেন না। ঠিক আছে, তো এই যে হোল আনুষাঙ্গিক বিষয়গুলো এই সবগুলো আপনাকে ইয়া করতে হবে। আর যারা এখনও ভাইবার প্রিপারেশন নেননি, একদম বোকামি কাজ করবেন, যাদের আপনারা যেই স্টেজে থাকেন না কেন, ফোর্থ ইয়ার স্টুডেন্ট, ভাইবার প্রিপারেশন নিয়ে নেন, ভাইবার প্রিপারেশন নিয়ে নেন। এখন ভাইবার প্রিপারেশন দুইভাবে, একটা আপনার ফিজিক্যালি নিতে হবে, একটা মেন্টালি নিতে হবে। মেন্টালি প্রিপারেশন তো আপনি ভিডিও, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও বা বিভিন্ন বড় ভাইয়ের সাথে বা স্যারের সাথে কথা বলে এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারবেন, এবং বই পড়ে আপনি মানে মেন্টাল প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। আর ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে রয়েছে, মেয়েদের নর্মালি প্রিপারেশনের দরকার নাই ফিজিক্যাল প্রিপারেশন, কারণ মেয়েরা যাই পড়ে তাই তাদের ভাইবার জন্য এলাও মোটামুটি নর্মালের মধ্যে, এক কালারের যে কোনো আপনি যে কোনো কিছু পড়তে পারেন মেয়েদের বেলায়, কোনো সমস্যা নাই। কিন্তু ছেলেদের বেলায় আলাদাভাবে প্রিপারেশন নিতে হয়, যেমন ছেলেদের শার্ট কেমন হবে, প্যান্ট কেমন হবে, বেল্ট কেমন হবে, শু কেমন হবে, মোজা কেমন হবে, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু ইয়া করে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, আপনারা কোন, যেমন আমার এই ড্রেসটা ভাইবার ড্রেস না, আমার এই শার্টটা ভাইবার জন্য চলবে, আমার টাইটা চলবে না, এটা ভাইবার জন্য চলবে না। ঠিক আছে, বেল্ট, সে বেল্টের সাথে শু ম্যাচ করে পড়তে হয়, এবং এটাকে ফিট হচ্ছে নাকি হচ্ছে না, ভাইবার ড্রেস একটা রাখলে হবে না, দুই তিনটা রাখতে হবে, এবং কয়েকবার পরার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এইগুলো প্রিপারেশন নেন, এগুলো দুই একদিনে হয় না, দুই একবারেও হয় না, এখানে আপনার কিছু টাকা খরচ হবে, কিছু নর্মাল প্রিপারেশনের ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আছে। আপনি যখন এই লাইফটাতে এন্টার করবেন তখন আপনি দেখবেন যে সাধারণত বাইরে থেকে মনে হবে যে আপনার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না, কিন্তু যখনই এই লাইফটাতে এন্টার করবেন, বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স করা শুরু করবেন, তখনই আপনাদের সমস্যা হওয়া শুরু করবে। এটা কোনো খারাপ বিষয় না, সমস্যা হবে, আপনি সমস্যার সমাধান করবেন, সমাধান হয়ে যাবে, এবং সব কিছু ইজিলি পারফেক্টলি থাকবে। আর যদি 2024 সালে আপনি হেন তেন করে যেমন তেমন করে দিন কাটাই দেন, নাটক দেখেন, ছবি দেখেন, হ্যাঁ মানুষের বিয়ের দাওয়াত খাইতে যান, অযথায় বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেন, সিগারেট খাইতে যান, হ্যান ত্যান করেন, পড়াশোনা ভালো মতো না করেন, তাহলে দেখবেন যে 2024 খালি না, খালি 2024 না, আপনাকে আরও 2026-27-28 পর্যন্ত ঘুরে বেড়াইতে হবে। এইটা একদম বাস্তব, আপনারা ভালো করে যদি টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন তাহলে অবশ্যই ভালো ফলাফল আপনাদের আপনাদের বই আনবে। আর চাকরি মানে সাফল্য, মানে সাফল্য না, অনেকের ক্ষেত্রেই চাকরি মানে সাফল্য, অনেকের ক্ষেত্রেই না। আমার দুই বান্ধবী আছে, চাকরি ছাড়ে দিছে, সরকারি চাকরি, বুঝতে পারছেন? তো ওর কাছে, ওনার ওই দুজনের কাছে মানে চাকরি মানে সাফল্য ছিল আগে, ওই জন্য জয়েন করছে, এখন আবার মানে ইয়া হয়ে গেছে, এখন আবার অনার্সে ঢুকছে, তাও আবার একজন ঢুকছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আরেকজন ঢুকছে ইকোনমিক্সে। তো এই হচ্ছে বিষয়, এটা কিছুদিন আগে বলেছিলাম। তো আশা করা যায় বুঝতে পারছেন, দুই ক্যাটাগরির স্টুডেন্ট, প্রথম ক্যাটাগরির যারা আগে থেকে পড়ছেন তারা 20-35 ঘন্টার প্রিপারেশনের একটা প্ল্যান রাখেন, সেই সাথে আনুষাঙ্গিক ভাইবার প্রিপারেশন তো অবশ্যই নেবেন। আর যারা 24 সালে পড়া শুরু করবেন তারা প্রোগ্রামগুলো সব ক্যান্সেল করা শুরু করে দেন, বা যেগুলোতে কথা দিয়ে ফেলছেন সেগুলো অ্যাটেন্ড করে তারপরে নতুন প্রোগ্রামে আর কথা দিয়েন না। আর একাডেমিক পড়াটা আগে ভালো করে পড়েন, সাথে সাথে ভাইবার প্রিপারেশন নেন, ভাইবার প্রিপারেশন দুই তিনটা ড্রেস পরেন, একটা কালো ড্রেস নেন, একটা স্কাই ড্রেস নেন, এরকম একটা সাদা নেন, কোট পরেন বা ইয়া করেন, মানে অনেক কাজ আছে, এগুলোতে টাকা খরচ করেন, হ্যাঁ। এরপরে যদি ভাইবা দেওয়ার কোথাও চান্স থাকে তাহলে ভাইবা দেন, ভাইবা দিলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়, ভাইবা দিলে অনেক এক্সপিরিয়েন্স হয়, আপনারা ভাইবা দিবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং কমেন্টের রিপ্লাই দিচ্ছি। ধন্যবাদ সকলকে।